প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে স্বাগতম আমি বিএম জাকির হোসেন মধু প্রদর্শক আইসিটি উপসহর কলেজ যশোর আজকের আলোচনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে যোগের নিয়ম শিক্ষার্থীরা আমরা দশমিক পদ্ধতিতে যোগ শিখেছি এবং জানি ঠিক একই নিয়মে বাইনারি অক্টাল এবং হেক্সাডিসিমেলে কীভাবে যোগ করতে হয় আমরা ধাপে ধাপে আস্থা শিখবো এবং জানব যোগের নিয়ম প্রথমে সংখ্যাগুলোকে দশমিক ধরে নিতে হবে তারপর প্রথম ডিজিটগুলো যোগ করতে হবে এখন যে সংখ্যা পদ্ধতিতে যোগ করতে হবে তার বেজ দিয়ে প্রথম ডিজিটগুলোর যোগফলকে ভাগ করতে হবে ভাগশেষ যোগের নিচে নামবে এবং ভাগফল পরের ডিজিটের সাথে যোগ হবে এই ছিল যোগের নিয়ম এবং সকল সংখ্যা পদ্ধতিতে আমরা একই নিয়ম প্রয়োগ করব প্রথমে আমরা দেখে নেব যে পদ্ধতিতে আমরা যোগ এতকাল শিখে এসেছি শিক্ষার্থীরা খেয়াল করো এখানে একটি যোগ দিয়েছি রেখেছি সংখ্যা কয়েকটি সংখ্যা রেখেছি যেটাকে আমরা শিশু শ্রেণী থেকে আমরা আজ পর্যন্ত শিখে এসেছি সেই পদ্ধতিতে আমরা যোগটা দেখে নিব এবং এখানে যে পদ্ধতিতে আমরা যোগ করব ঠিক অনুরূপ পদ্ধতি প্রয়োগ করে বাইনারি অকটাল এবং হিক্সা ডিসিমেলেও আমরা সেইভাবে সংখ্যাগুলিকে যোগ করব যোগ করতে হলে প্রথমে আমরা যে কাজটা করে থাকি প্রথম ডিজিটগুলো যোগ করি প্রথম ডিজিটগুলো যোগ করলে আমরা পাই পাঁচ দুই সাত এটা যোগ করে চোদ্দ তাই যেহেতু এটা দশমিক সংখ্যা পদ্ধতিতে যোগ সুতরাং দশমিক সংখ্যা পদ্ধতির বেজ দশ দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা ভাগ করলে ভাগ ফল পাওয়া যাচ্ছে এক এবং ভাগ শেষ থাকে চার তাই আমরা স্বভাবতই আমরা জানি যে চোদ্দো চার নামে এবং হাতে এক থাকে তাই চোদ্দোর চার সরাসরি এখানে বসে যাবে এবং হাতের এক পরবর্তী ডিজিটের সাথে আমরা যোগ করে থাকি এটা গেল প্রথম ধাপ দ্বিতীয় ধাপে সংখ্যাগুলি আসছে এমন এক সাত পাঁচ তিন এটাকে যোগ করে পাই আমরা ষোলো দশমিক সংখ্যা পদ্ধতির বেশ দশ সুতরাং দশ দিয়ে ভাগ করতে হবে ষোলো কে দশ দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় এক এবং ভাগশেষ থাকে ছয় এই ছয় আছে যোগ ফেলে নিচে এবং ভাগ ফল এক আছে পরের ডিজিটের সাথে যোগ হবে তৃতীয় ধাপে আমরা দেখব এক চার ছয় দুই এটাকে যোগ করলে আমরা যোগফল ফল পাই তেরো তাই তেরো তিন নামে হাতে এক থাকে আমরা এটা জানি তাই সেটা কিভাবে থাকে দশমিক সংখ্যা সংখ্যা পদ্ধতির বেশ দশ তাই দশ দিয়ে ভাগ করতে হবে দশ দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় এক ভাগ শেষ থাকে তিন তাই ভাগশেষটা বসে গেল যোগ ফেলে নিচে এবং এক পরবর্তী ডিজিটের সাথে যোগ হবে পরের ধাপে একের সাথে যোগ করার আর কোনো অঙ্ক নেই সুতরাং যোগ ফলে এক সরাসরি বসে যাবে তাহলে এক বসে গেল তাহলে এটাই হলো দশমিক সংখ্যাটির যোগ করার নিয়ম যেটা আমরা শিশুকাল থেকে এ পর্যন্ত শিখে এসেছি সেই পদ্ধতিটাই অর্থাৎ পাঁচ দুই সাত যোগ করলে চোদ্দো চোদ্দো চার হাতে এক সাত আর এক আট আট পাঁচ তেরো আর তিন ষোলো ষোলো ছয় হাতে এক চার আর এক পাঁচ পাঁচ সাত ছয় এগারো এগারো আর দুই তেরো তেরো তিন হাতে এক এই এক বসে গেল এটাই আমরা জানি এবং এটা আমরা করতে পারি তো যে নিয়মে আমরা এই দশমিক পদ্ধতিতে যোগ করলাম একই পদ্ধতি ব্যবহার করে আমরা এবার করব আছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ শিক্ষার্থীরা আমাদের মূল উদ্দেশ্য বাইনারি পদ্ধতিতে যোগ করা দশমিক সংখ্যা পদ্ধতির যোগ আমরা জানি এবং পারি এবং সেই নিয়মটা একটু দেখে নিলাম এবার বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ করতে গেলে আমরা কি করব প্রথম ডিজিটগুলো আলাদা যোগ করি তিনটে এক যোগ করলে আমরা যোগ ফল পাবো তিন যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতির বেশ দুই সুতরাং দুই দিয়ে ভাগ করতে হবে তিনকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় এক এবং ভাগ থাকে এক তাহলে ভাগ যোগ ফেলের নিচে বসে যাবে এবং ভাগফল পরবর্তী অঙ্কের সাথে যোগ হবে এটাই তো আমরা দশমিক নিয়মের ক্ষেত্রেও দেখেছিলাম তো এটা গেল প্রথম ধাপ বাইনার সংখ্যা পদ্ধতি যোগের দ্বিতীয় ধাপে দেখব আমরা দ্বিতীয় ধাপে যে অন অন জিরো জিরো এটা যোগ করলে হয় টু বাইনারি বেস দুই দুই দিয়ে যদি এই সংখ্যাটিকে ভাগ করি তাহলে ভাগ ফল হয় এক এবং ভাগশেষ থাকে জিরো ভাগশেষ শেষ কী করবো যোগের নিচে বসিয়ে যাবে এবং ভাগফল পরবর্তী ডিজিটের সাথে যোগ হবে দ্বিতীয় ধাপ শেষ তৃতীয় ধাপে অঙ্কগুলো দশমিক নিয়মে যোগ করি এক দুই তিন চার যোগ করলে হয় চার দশমিক পদ সংখ্যা পদ্ধতির বেস দুই দিয়ে ভাগ করি ভাগ করলে ভাগ ফলায় দুই ভাগ শেষ থাকে শূন্য শূন্য আমরা যোগের নিচে বসিয়ে দিলাম এবং ভাগ ফল দুই পরবর্তী ডিজিটের সাথে যোগ হবে চতুর্থ ধাপে যে আমরা দেখব দুইয়ের সাথে যোগ করার আর কোনো অঙ্ক নেই সুতরাং যোগ ফলে দুইয়ের বাইনারি সরাসরি বসে যাবে দুইয়ের বাইনারি হচ্ছে ওয়ান জিরো তাহলে আমরা দুইয়ের বাইনারি ওয়ান জিরো সরাসরি বসিয়ে দিলাম তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগটা শেষ হলো শিক্ষার্থীরা আশা করি বাইনারি সংখ্যা পদ্ধতির যোগটা তোমরা ভালো রপ্ত ভালোভাবে রপ্ত করেছ আশা করি পরবর্তীতে যে কোনো যোগ তোমরা করতে পারবে দশমিক পদ্ধতিতেও যেভাবে যে নিয়মে যোগ করেছিলাম বাইনারি সংখ্যা পদ্ধতিতে একই নিয়মে যোগ করেছি পার্থক্য হয়েছে দশমিক সংখ্যার ক্ষেত্রে দশ দে ভাগ করে ভাগ ফল হাতে রেখে এবং ভাগ শেষটা যোগের নিচে বসিয়ে আমরা ফলাফলটা পেয়েছি বাইনারি সংখ্যার ক্ষেত্রে ঠিক একই বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ আছে দুই তাই সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করে ভাগ শেষটা যোগের নিচে বসিয়েছি এবং ভাগ ফলটা পরবর্তী ডিজিটের সাথে যোগ করেছি সর্বশেষ দুই এর সাথে আর যোগ করার কিছু নাই বিধায় দুইয়ের বাইনারি সরাসরি বসে ভাগ আমাদের যোগফলটা ফলটা নির্ণয় করতে পেরেছি অর্থাৎ যোগ ফল হয়েছে ওয়ান জিরো 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 ওয়ান এবার আমরা দেখব অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ পূর্বে যে নিয়মে আমরা যোগ করেছি অক্টাল পদ্ধতিতে একই নিয়মে আমরা যোগ করব প্রথমে সংখ্যাটিকে দশমিক ধরে নিতে হবে প্রথম ডিজিটগুলো যোগ করে আমরা দশমীকে যোগ করলে আমরা পায়ে আসে চোদ্দ অক্টাল সংখ্যা পদ্ধতির বেশ যেহেতু আট তাই আট দিয়ে সংখ্যাটিকে ভাগ করলে আমরা ভাগ ফল পাই এক এবং ভাগশেষ থাকে আসছে ছয় তাহলে ছয় যোগ নিচে বসবে এবং ভাগ ফল এক পরবর্তী ডিজিটের সাথে যোগ হবে এই একই নিয়ম আমরা আগেও দেখেছি দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রেও দেখেছি আর বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রেও দেখেছি অক্টালের প্রথম ধাপটা হলো দ্বিতীয় ধাপে ওয়ান সেভেন ফাইভ থ্রি এটাকে যোগ করে আমরা পেলাম আছে ষোলো ষোলোকে আট দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় দুই ভাগ শেষ থাকে শূন্য শূন্যটাকে আমরা যোগ ফলের নিচেই বসিয়ে দিলাম এবং ভাগ ফল দুই পরবর্তী ডিজিটের সাথে যোগ করে দিলাম দ্বিতীয় ধাপ শেষ তৃতীয় ধাপে আমরা যোগ ফলটা পাই চোদ্দ আবার চোদ্দোকে আট দিয়ে ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ থাকে ছয় ছয় যোগের নিচে এনে বসে গেল এবং এক পরবর্তী অঙ্কের সাথে যোগ হবে চতুর্থ এবং শেষ ধাপে একের সাথে যোগ করার আর কোনো অঙ্ক নেই সুতরাং যোগ ফলে এক সরাসরি বসে যাবে আশা করি শিক্ষার্থীরা অকটাল সংখ্যা পদ্ধতির যোগ বুঝতে পেরেছ এরপরে আছে হেক্সাডিসিমেল সংখ্যা পদ্ধতিতে যোগ এখানে একটি ডিসিমেল সংখ্যা রেখেছি হেক্সাডিসিমেল সংখ্যার একই পদ্ধতিতে আমরা করব প্রথম ডিজিটগুলো আগে যোগ করি যেহেতু দশমিক ধরে নিয়ে যোগ করতে হবে তাই হেক্সাডেসিমেলের সি ১২ বারো বারোর সাথে যোগ করবো আছে নয় এবং আট যোগ করলে দশমিক নিয়মে যোগ করলে আমরা উনতিরিশ পাই উনত্রিশকে হেক্সাডিসিমেলের ভিত্তির সংখ্যা ষোলো দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় এক এবং ভাগ শেষ থাকে তেরো যা হেক্সাডিসিমেলের সংখ্যায় আছে ডি তাহলে আমরা ভাগ শেষ অর্থাৎ ডি আমরা পরবর্তী ডিজিটের যোগ নিচে বসিয়ে দিলাম এবং ভাগফল এক পরবর্তী ডিজিটের সাথে যোগ করে দিলাম প্রথম ধাপ শেষ হলো হেক্সাডেসিম সংখ্যা পদ্ধতি যোগের দ্বিতীয় ধাপে আছে এখানে এক তারপরে আছে এফ এফের দশমিক মান আছে পনেরো তারপরে পাঁচ তারপরে ই এর দশমিক মান আছে চোদ্দো তাহলে সং সংখ্যাগুলির দশমিক নিয়মে যোগ করলে করে আমরা পাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে ষোলো দিয়ে ভাগ করে ভাগ ফল হয় দুই এবং ভাগশেষ থাকে তিন তাহলে ভাগশেষটা যোগের নিচে বসে গেল এবং ভাগ ফল দুই পরবর্তী ডিজিটের সাথে যোগ হলো দ্বিতীয় ধাপ শেষ হলো তৃতীয় ধাপে আমরা পাই দুই চার ইয়ে শান দশ এবং দুই এটাকে যোগ করে আমরা পায়ে আসছি আঠারো আঠারোকে হেক্সাডিসম এলের ভিত্তি সংখ্যা ষোলো দিয়ে ভাগ করে ভাগ ফল হয় এক এবং ভাগ শেষ থাকে দুই দুই যোগের নিচে বসে গেল এবং ভাগ ফল কী হলো পরবর্তী ডিজিটের সাথে যোগ হলো শেষ ধাপ বা চতুর্থ ধাপে আমরা দেখছি একের সাথে এক আছে একের সাথে যোগ করার আর কোনো অঙ্ক নেই সুতরাং যোগ ফলে এক সরাসরি বসে যাবে তাহলে ডিসিমের সংখ্যা পদ্ধতিতে যোগটা সম্পূর্ণ হলো শিক্ষার্থীরা চারটা নিয়মেই আমরা যোগ করার পদ্ধতি নিয়ে আলোচনা করেছি এবং উদাহরণ হিসেবে দেখিয়ে দিয়েছি আশা করি যে কোনো সংখ্যা পদ্ধতিতে যোগ করতে তোমাদের আর অসুবিধা হবে না নিয়ম জানা থাকলে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যোগ করা সম্ভব এর পরবর্তীতে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি যোগের আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব। এবং বাইনারি সংখ্যা পদ্ধতি যোগের অনেক অঙ্ক থাকবে দুইয়ের পরিপূরক থাকবে একের পরিপূরক থাকবে দশ বাইনারি সংখ্যা সরাসরি যোগেরও অঙ্ক থাকবে আশা করি তোমরা সেগুলো পারবে ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ